আব্দুল হামিদ, তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশের 21তম রাষ্ট্রপতি এবং ব্যক্তি হিসেবে 17তম। দ্বিতীয় মেয়াদে তিনি 21তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন 7 ফেব্রুয়ারি 2018 সালে। তিনি সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে 14 জুলাই 1996 সাল থেকে 10 জুলাই 2001 সাল পর্যন্ত এবং 12 জুলাই 2001 সাল থেকে 8 অক্টোবর 2001 সাল পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে 25 জানুয়ারি 2009 সাল থেকে 24 এপ্রিল 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতাজনিত কারণে তার মৃত্যুর 6 দিন পূর্বেই 14 মার্চ 2013 তারিখে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আসীন ছিলেন। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে 2013 সালে স্বাধীনতা দিবস পদকে ভূষিত করা হয়। আব্দুল হামিদের শৈশব জীবন। 1944 সালের 1 জানুয়ারি তারিখে কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ তাইবউদ্দিন এবং মাতার নাম তমিজা খাতুন। তিনি নিকলি জিসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি ও বিএ পাশ করেন। সরকারি গুরুদয়াল কলেজের ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শক্রমে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশায় তিনি একজন অ্যাডভোকেট। কিশোরগঞ্জ জজকোর্টে ওকালতি করেছেন। কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বেশ কয়েকবার। দাম্পত্য জীবনে তিনি স্ত্রী মুসাম্মাদ রশিদা হামিদের সাথে সংসার ধর্ম পালন করছেন। রশিদা হামিদ কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। তাদের বড় সন্তান রেজওয়ান আহমেদ তৌফিক বাংলাদেশ আওয়ামী লীগ দলের সংসদ সদস্য। এছাড়াও তাদের এক ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন এবং অপর ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং এক মেয়ে স্বর্ণা হামিদ। রাষ্ট্রপতি আব্দুল হামিদের রাজনৈতিক জীবন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত আছেন। তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসাবে। কিশোরগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত এমপি এবং 10টি সংসদ নির্বাচনের মধ্যে 7 বার একই আসন থেকে এমপি নির্বাচিত হন। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জাতীয় সংসদে তিনি ডেপুটি স্পিকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। 2001 সালের জাতীয় সংসদে তিনি বিরোধী দলীয় উপনেতা ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য হিসেবে সংসদের স্পিকার রূপে নিযুক্ত হন 25 জানুয়ারি 2009 তারিখে। আব্দুল হামিদের 20তম রাষ্ট্রপতিত্ব। কোনরূপ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আব্দুল হামিদ বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। 2013 সালের 29 এপ্রিল অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী রূপে মনোনয়নপত্র দাখিল করেন 21 এপ্রিল তারিখে। অতপরে নির্বাচনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় ও প্রয়োজনীয় যাচাই বাছাইপূর্বক বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ 20 এপ্রিল তারিখে তাকে দেশের রাষ্ট্রপতি রূপে ঘোষণা দেন। এর ফলে তিনি জাতীয় সংসদের ইতিহাসে দ্বিতীয় স্পিকার হিসেবে দেশে তৃতীয় অবস্থান থেকে প্রথম অবস্থানে উন্নীত হলেন ও তার স্পিকার পদটি শূন্য হয়ে যায়। তার পূর্বে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 1991 সালের 5ম জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি 24 এপ্রিল 2013 তারিখে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। আব্দুল হামিদের 21তম রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়া। জনাব আব্দুল হামিদ 2018 সালের 7ই ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 24 এপ্রিল 21তম পুনর্নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।